আমাকে কেন ডাকলে আমি নিজেও বুঝলাম না। যাদের বিয়ে হয় তাদেরকে তো দোয়া করতে আসে সবাই, মনে হচ্ছে যে আমাদের তো বিয়ে, আমাদেরকে কেন স্টেজে ডাকলে কিছু ভুল করার জন্য। আপনারা সবাই বলবেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি, ভালোভাবে যেন ছবিটা শেষ করতে পারি, এবং পরিচালক যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই সকল শিল্পীদেরকে একত্রিত করেছেন সেই উদ্দেশ্যটা যেন সুন্দরভাবে আমরা পারপাস সলভ করতে পারি, সেটাই উদ্দেশ্য। কিন্তু এখানে এসে একটা আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে, ছোট করে বলি। আমি জানতাম যে এটার প্রডিউসার মনে হয় শুধু আমার চাচা, মানে সাদিক সিদ্দিকি। যদি জানতাম যে এটার প্রডিউসার হচ্ছে এটিএন বাংলা, তাহলে কিছুটা রেমুনেশন মনে হয় একটু বাড়ি নিতে পারতাম। এটা সত্যি আফসোস হয়ে গেলাম মাহফুজ ভাই, আমি প্রথমে জানতাম না যেদের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। আশা করি ছয়টা ছবি ডিক্লারেশন দিয়েছেন, পরবর্তীবার কিন্তু আর ঠকাবেন না প্লিজ। এই ছবির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি মনে করবো শুধু ছবির নামে সাহসী যোদ্ধা না, যে প্রেক্ষাপটে যে সময়টাতে এই ছবিটা বানানোর উদ্যোগ নিয়েছেন মাহফুজ সাহেব এবং সাদেক সিদ্দিক সাহেব, সত্যি তারা নিজেরাই একটা সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা সবাই আশা করব তাদেরকে আমরা কেউ নিরাশ করবো না, আমাদের সবটুকু উজাড় করে দিয়ে ছবিটা যেন সুন্দর হয় সে চেষ্টা করে যাব। দর্শক যেন খুশি হয়, দেখে যেন অন্তত মনে করে যে আমাদের তাদের পকেটের টাকাটা যেন সার্থকতা হয়েছে। ধন্যবাদ সবাইকে, আমাদের সবার। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলা ভাষা পেয়েছি, সে ভাষা শহীদদের স্মরণ করছি। আর আজকে মঞ্চের সামনে উপবিষ্ট আছেন বাংলার স্যাটেলাইটের পথিকৃত জনাব মাহফুজুর রহমান, এবং আজকে যে অনুষ্ঠানের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে সাহসী যোদ্ধা, সেই ছবির পরিচালক সাদিক সিদ্দিকি আছেন, এই ছবির প্রধান নায়িকা এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং আমার কমিটির একজন শক্তিশালী ইসি কমিটির মেম্বার চিত্রনায়িকা পপি আছেন, জনপ্রিয় নায়ক আমিন খান আছেন, এই ছবির আর এক নায়ক আমার কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক ইমন, আরও যারা আছেন সামনে উপবিষ্ট সবাই আছেন, আমাদের মোগল খ্যাত মুভি মোগল জাহাঙ্গীর খান আছেন, আরও মোহন খান আছেন আমি দেখতে পাচ্ছি সামনে আমাদের, এবং সামনে যারা আরও আছেন অভিনেতা অভিনেত্রী সবাইকে আসসালামু আলাইকুম, এবং স্যাটেলাইট এবং প্রিন্ট মিডিয়ার যারা আছেন সাংবাদিক ভাইয়েরা সবাই উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আজকে একটি ভালো অনুষ্ঠানে নিজে দাঁড়িয়ে কথা বলতে পারার জন্য আমি ধন্যবাদ জানাই এটিএনকে, এবং এর ছাড়া যারা মাল্টিমিডিয়া যারা আছেন এই ছবিটি করছেন, এবং সাদিক সিদ্দিকি এই সময় একটি সুন্দর ছবি এবং তারকা বহুল, অনেক বড় কাস্টিংয়ের ছবি এখন হয় না, কারণ আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা খুব কমে গেছে আমি মনে করি। এখন অনেক বড় কাস্টিংয়ের ছবি দেখলাম, অনেক শিল্পী এটাকে নিয়ে কাজ করছেন এই সময়, অনেক ভালো দিক, সাহসী যোদ্ধার জন্য শুভকামনা। এই ছবিটি মাহফুজ ভাই যেমন শুরুতে অনেক ছবি করেছেন, আজকে এই বাংলা ছবির ক্ষেত্রে মাহফুজ ভাইয়ের একটা অনেক বড় অবদান। আমরা যখন সিনেমায় আসিনি তখনও দেখছি অনেক অনেক ছবি উনি নির্মাণ করেছেন, আর সাদিক ভাইয়ের চমৎকার আয়োজন সবাইকে নিয়ে ছবিটি আশা করি দর্শক নন্দিত হবে এই ছবিটি। আর আমি সেই সাহসী যোদ্ধার যারা কলাকুশলী এবং যারা এটার সাথে কাজ করছেন, আমাদের মাঝে বোধ হয় আমাদের তথ্যমন্ত্রী